ভালো লাগলো মানে একই তো দিল হ্যার কিতনি বার জিতোগে সেটাই হচ্ছে ধামসা ট্রাভেল নিয়ে বলার মতন আছে কোভিড টেস্ট লাগছে যে না কখন খোলে কখন বন্ধ হয় হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলি বং আই হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকে আমি চলে এসেছি ধামসা ট্রাভেল কিচেনে। বর্তমানে কলকাতায় একটা ভীষণ হাইপ ক্রিয়েট হয়েছে ধামসা ট্রাভেল কিচেন নিয়ে। তো আমি চলে এসেছি ধামসা ট্রাভেল কিচেনে আজকে, আর এটা হচ্ছে কি আমার বাড়ির থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। বাট লিটারালি গাইজ এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, এত ক্রেজ এটা নিয়ে। এখন 3 দিন এসে ঘুরে গেছি, বাট ফাইনালি আজকে আমি এসেছি। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে এটা খোলে হচ্ছে গিয়ে 12টা থেকে, নোট ডাউন গাইজ 12টা দিয়ে খোলে। আমি চলে এসেছি 11:30টার সময়। তো এখন এখানে মোটামুটি আজকে ওয়েদারটা একটুখানি বেশি মেঘলা, তাই জন্য এখন পর্যন্ত ভিড়টা হয়নি সেরকমভাবে। তোমরা এখন এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও গাইজ, জাস্ট দারুণ। মানে আমাদের যে বঙ্গ কালচারটা একদম পারফেক্টলি এখানে তুলে ধরা হয়েছে, যে ধামসা আদিবাসী সম্প্রদায়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ টাইপের। মানে ধামসা মাদল যেটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি সেটারই একটা আদলে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। তো ভিডিওটাতে আগে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শম্পা। তো চলো আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক। আর একটা কথা গাইজ, ইকো পার্কের গেট নাম্বার 6টা ক্রস করার পরে ধামসা ট্রাভেল কিচেনটা পড়ে। তো ঝটপট চলে আসতে পারো, এখন করোনার মধ্যে সব কিছু বন্ধ আছে, বাট এটা খোলা আছে। আর যেটা হচ্ছে কি, এখানে আমি শুনেছি খাবারের প্রাইস খুবই লো, সেটা ভিতরে গিয়ে তোমাদেরকে বলতে পারবো, কারণ খুব সুন্দর থালি টালি পাওয়া যায়, বেশ ভালো ব্যাপার। সো গাইজ, এই যে পিছনে আমার এই জায়গাটাতে, এই জায়গাটাতে এসে ফার্স্টে নাম লিখিয়ে সিট বুকিং করতে হয়, দেন তোমরা ভেতরে চান্স পাবে, কারণ এখন এখানে প্রচণ্ড ভিড়। এই যে রেস্টুরেন্টটা, এটা খোলে হচ্ছে গিয়ে 12টা দিয়ে, আর এটা যেহেতু ইকো পার্কের সাথে অ্যাটাচড আছে তো সেই জন্য এটা সোমবার বন্ধ থাকে। তো তোমরা চেষ্টা করো সোমবারটাকে অ্যাভয়েড করে আসার, আর ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে অবশ্যই একটুখানি চেষ্টা করো তাড়াতাড়ি আসার, কারণ এখানে এখন প্রচণ্ড ভিড় হচ্ছে, যেহেতু এটা এখন ভীষণ হাইপ ক্রিয়েট করেছে, ভীষণ ট্রেন্ডিংয়ে আছে, তার জন্য। তো ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই চেষ্টা করো একটুখানি ফার্স্ট ফার্স্ট আসার। আর যদি তোমরা ভিড়টা অ্যাভয়েড করতে চাও, মানে এখন যেহেতু কোভিড চলছে তো যদি তোমরা ওই ধামসার মধ্যে বসে খেতে না চাও, তো এই যে বাইরে এখানে যে কুড়ে ঘর মানে ছাউনিগুলো টাইপের করা আছে, এখানে তোমরা নর্মালি খেতে পারো, জাস্ট দারুণ। তো গাইজ, তোমরা আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখলে জাস্ট দারুণ, পুরো একদম মানে গ্রাম বাংলার একটা দারুণ ফিল দেবে কলকাতার মধ্যে বসেই। ভেতরে গিয়ে তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, এখন টাইম এসে গেছে ভেতরে যাওয়ার। তো ভেতরে গিয়ে তোমাদের খাবারের টেস্ট কেমন, খাবারের প্রাইস সব কিছু তোমাদের দেখাবো, মেনুটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটাতে সাথে থেকো, আর চলো তাহলে ভেতরে যাওয়া যাক। সো গাইজ, আমরা ভেতরে ফাইনালি চলে এসেছি, আর বাইরেটা যেমন সুন্দর ভেতরটা তার থেকেও বেশি সুন্দর, মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে। আর ভেতরে আমি দেখতে পাচ্ছি যে এই মানে ধামসার যে আদলটা করা আছে এর ভেতরটা সামথিং বেত বা কিছু একটা দিয়ে হাত দিয়ে বোনা। তো তোমরা আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট মারাত্মক মারাত্মক। তো খাবারটা এখনও অর্ডার দিইনি, মেনুটা দেখে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি মেনুটা। তো তোমরা দেখে নাও আশেপাশের অ্যাম্বিয়েন্সটা, জাস্ট দারুণ। Thank you.
আমার পেছনে জাস্ট দেখো এই যে ওপরটার ডিজাইনটা জাস্ট দারুণ দারুণ জাস্ট দারুণ, মানে জায়গাটা খুবই সুন্দর। আমি এতদিন পরে বুঝবেন এখানে এসে বুঝতে পারছি যে এখানে এত ক্রেজ কেন ছিল, মানে লিটারালি জায়গাটা খুবই সুন্দর। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, একটা হালকা স্মুথ মিউজিক বাজছে, দারুণ জায়গা। এখানে যে বিউটিটা এটা এখানে না আসলে অবশ্যই বোঝা যাবে না, তোমরা অবশ্যই আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। আর খাবারের প্রাইসটাও খুব কম মেনু দেখে যা বুঝতে পারছি। এখনও পর্যন্ত খাবারটা অর্ডার করিনি, খাবারটা অর্ডার করবো কি তারপরে কী অর্ডার করছি তোমাদের সেটা জানাবো। সো গাইজ, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে মেনুটা দেখালাম, মেনুটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আশা করি খাবারের প্রাইস কতটা কম। তো আমরা অর্ডার দিয়েছি বরিশালের থালি, অর্গাম থালি, আর সাথে হচ্ছে হাজারদুয়ারি শরবত, আর তুলসীর ঘোল। তুলসীর ঘোলটা নতুন একেবারেই, আর হাজারদুয়ারি শরবতটাও নতুন, দেখি কেমন লাগে খেতে তোমাদেরকে জানাবো অবশ্যই। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা নর্মাল রেস্টুরেন্টে গেলে যেখানে মেন কোর্স, স্টার্টার এরকম থাকে, এখানে আছে হচ্ছে কি কৃষ্ণা নিবারণ, যেটা ড্রিঙ্ক আইটেম আছে সেগুলো, যেগুলো থালি আছে সেগুলো গ্রাম বাংলার থালি বলে লেখা আছে, যেটা নিরামিষ আছে সেগুলো উপজাতি নিরামিষ আইটেমের মধ্যে দেওয়া আছে, উপজাতি আমিষ আছে, মোদক আছে ডেজার্ট আইটেমটা। বাট আমরা কোনো ডেজার্ট আইটেম অর্ডার দিইনি, কারণ সকাল সকাল এসি ব্রেকফাস্ট না করে তো সকালবেলা তো ডেজার্ট খেতে পারবো না, তার জন্য নর্মালি আমরা যা অর্ডার দিয়েছি তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন খাবারগুলো আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি খাবারগুলো কেমন, তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকে মনে করে হিট করো যাতে নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশান পাও। আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, এই জায়গাটা খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, ইনস্টাগ্রাম আইডিটা এখানে কোথাও আসছে। আর তো চলো খাবারটা আসার পরে কথা বলছি তোমাদের সাথে। সো আমাদের শরবত আইটেম যে দুটো ছিল সেটা চলে এসছে। একটা জিনিস যেটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে মানে বাংলার কালচার, এটার থিম, তো সেহেতু এখানে দিয়েছে হচ্ছে গিয়ে পিতলের গ্লাসে এটা দিয়ে সার্ভ করেছে। আর এখানে টেবিলের উপর গামছা পাতা আছে, জানি না গামছাটা কেন দিয়েছে, খেয়ে দে হাত মোছার জন্য হয়তো, জাস্ট জোকস অ্যাপার্ট। তো চলো খাবারটা, মেন খাবারটা আসার পরে কথা বলছি। সো গাইজ, এই যে আমার থালি চলে এসছে, এটা হচ্ছে গিয়ে আমার বরিশালের থালি, থালির মধ্যে কী আছে তোমাদের সেটা বলছি। আর এই যে হচ্ছে গিয়ে আম পোড়া শরবত, মানে হাজারদুয়ারি শরবত, এটা আম পোড়া শরবত আছে, মিষ্টি মিষ্টি লাগছে না টেস্টি। আর এটা হচ্ছে গিয়ে সুবঙ্গদার কী বলে এটাকে তুলসীর ঘোল, এটা একটু টেস্ট করে দেখি কেমন। মেন থালায় কী আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি, আর খাবারটা পুরো গরম, জাস্ট ধোয়া উঠছে ওপর থেকে, তো একবার থালাটায় কী আছে সেটা দেখে নাও। গাইজ, আমাদের থালিতে আছে ভাত, টক ডাল, কষা চচ্চড়ি, কচুরলতির ঝাল, আলু ভাজা, এটা কি আছে মাঝখানে এটা আমি জানি না, এটা হচ্ছে শুক্তি ভর্তা, কুচো মাছের ভুনা, এটা মুরগি কষা। 179 এত সুন্দর একটা থালি দিয়েছে, খুবই সুন্দর একটা ব্যাপার। তো এখন থালিটা টেস্ট করে দেখা যাক কেমন। গাইজ, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করা ছিল যেটা আমি এখন খেলাম, খুবই সুন্দর, মানে বাড়ির খাবারের মতন একদম, বাট টেস্টি লাগছে খুব খেতে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমি কোনোদিনও আমার এই জীবনে কোনোদিনও শুটকি মাছ খাইনি, বাট এই যে থালিটা আছে এর মধ্যে শুটকি মাছ রয়েছে, এই যে ওটা লাস্টে গিয়ে ভাববো যে খাবো কি খাবো না, বাট আমি ট্রাই করবো আজকে, একটু হলেও ট্রাই করবো, মানে হ্যাঁ ট্রাই করবো, দেখতে থাকো লাস্ট অবধি, খেয়ে জানাচ্ছি কেমন। অ্যাকচুয়ালি আমার ঠাকুরদা গ্র্যান্ডফাদার, সে বাংলাদেশেরই মানুষ ছিল, তার মানে আমাদের বাড়ি, মানে আমার ঠাকুরদার বাড়ি ছিল হচ্ছে গিয়ে বরিশালে, বাট বরিশালে হলেও আমরা কোনোদিনও শুটকি মাছ খাইনি, এটা আমার ফার্স্ট টাইম, তো খেয়ে জানাচ্ছি কেমন। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মেনুতে বাম্বু মাটন ছিল, যেটা আমাদের এখন মনে হচ্ছে আমরা খাবো, তো ওটা আমরা অর্ডার করেছি বাম্বু মাটনটা। আর রাইস আমার মতে আমার জন্য ঠিক আছে, বাট শুভঙ্করদার জন্য কম পড়েছে, তো ও একজনের কোয়ান্টিটি মানে একজনের হিসাবে রাইসটা একটুখানি কম আছে, তোমরা আলাদা করে অর্ডার দিয়ে নিতে পারো। তো আর এখন এই যে খাচ্ছি হচ্ছে গিয়ে কচুরলতি দিয়ে পোস্ত বা কচুরলতি দিয়ে পোস্ত সরষে বা কিছু একটা আছে এটা, তো খেয়ে জানাচ্ছি কেমন খেতে। অ্যাকচুয়ালি খাবারটা পুরোটা ফিনিশ করি, তারপরে তোমাদের লাস্টে গিয়ে জানাবো যে খাবারের টেস্ট কেমন, লাস্টে গিয়ে রিভিউটা দেবো। আর তো চলো খাবারটা ফিনিশ করে নিই। জাস্ট এক ঘরে খেতে,
সো গাইজ, এবার হচ্ছে গিয়ে যেটা লাস্টে খাওয়া বলে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে শুটকি মাছ, সেটা ট্রাই করবো একটুখানি। জানি না কেমনভাবে খেতে হয় ভাত দিয়ে মাখি না শুধু আমি জানি না, বাট ট্রাই করছি। টেস্টি খেতে, ভালোই লাগছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট শুটকি মাছটা ভালো লাগলো খেতে, কোনোদিনও খাইনি, ভালো লাগলো। বাট তা বলে কোনোদিন বাড়িতে এনে খাবো না এরকম কোনো, মানে বাড়িতে এনে খাবো এরকম কোনো ব্যাপার নেই। নেক্সট এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন কষা, এটা খাবো। চিকেন কারিটা জাস্ট দারুণ লাগলো, এ ক্লাস খেতে, খুব টেস্টি। এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি দিয়েছে, আচার আছে এখানে, চালতার আচার আছে, এটা কুলের আচার, এটা রসুন, রসুনের, এটা লঙ্কার আচার। তো এই কুলের আচারটা একটুখানি খেয়ে দেখি। তোমাদেরকে যেটা বলেছিলাম, আমরা অর্ডার দিয়েছি বাম্বু মাটন। বাম্বু মাটন আমাদের চলে এসছে এই যে বাসের মধ্যে পুরো কলা পাতা দিয়ে আটকানো ওপরটা। তো এটাকে এখন ঢালি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5 অলমোস্ট 6 পিস মতন মাটন দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 199, মানে 200 টাকা, 200 টাকায় 6 পিস মাটন। টেস্ট কেমন সেটা তোমাদেরকে আগেই বলছি, মানে সামনে বলছি ভিডিওতে। সো গাইস, জাস্ট হাতটা ধুয়ে আসলাম আর আস্তে আস্তে এখানে চাটনি, পাঁপড় আর পায়েস চলে এসছে, যেটা খুবই ভালো লাগলো। মানে একই তো দিল হওয়ার কিতনি বার জিতোকে, সেটাই হচ্ছে ধামসা ট্রাভেল নিয়ে বলার মতন আছে। কারণ জাস্ট জায়গাটা খুব ভালো, মানে এই জায়গাটা যে মানে হাতের কাজগুলো যে সৌন্দর্যটা, এটা জাস্ট ক্যামেরা জাস্টিস করতে পারে না, এটা চোখে দেখেই তবে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা। প্লাস এই যে চাটনি পাঁপড় শেষ পাতে লাস্ট টাইম, তো চলো এটা ট্রাই করি। দেন তোমাদের সাথে বাইরে গিয়ে কথা বলছি, আর আমরা বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে গেছি, আর খাবার দাবার এখানে জাস্ট দারুণ খেতে গাইস, দারুণ কোয়ালিটি, কোয়ান্টিটি সব ভালো। শুধু রাইসের কোয়ান্টিটি একটুখানি কম ছিল, যেটা তোমরা এক্সট্রা করে নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। আর ফুড প্রাইস গাইস, ফুড প্রাইস খুবই অ্যাফোর্ডেবল, মানে খুবই মানে কম প্রাইসে দারুণ খাবার খেতে হলে এখানে আসতে পারো ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস, খুবই সুন্দর জায়গা, আশেপাশের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর এখানে যারা স্টাফ তাদের বিহেভিয়ার খুব ভালো। তো অবশ্যই ভিজিট করতে পারো একবার, আমার তো জাস্ট দারুণ লাগলো এখানে এসে, আমি সেকেন্ড টাইম ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবো। আর জাস্ট খাবার দাবারগুলো খুব ভালো ছিল, তো আর কি আর কিছু না। আর হ্যাঁ, মাটনের কোয়ালিটি খুব ভালো ছিল, চিকেন কারিটা দারুণ ছিল, হাজারদুয়ারি শরবতটা খুব ভালো ছিল, শুটকি মাছটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট ভালো লাগলো, এভরিথিং দেখতে গেলে সব কিছুই ভালো লাগলো, আর খাবার দাবার খুবই সুন্দর, পারফেক্ট, লাভলি খেতে। তো আজকের ভিডিওটা এইটুখানি, কি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। 60% লোকজন যারা ভিডিও দেখছে বা চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি খুব বেশি মোটিভেট হই, আরও বেশি ভিডিও বানানোর ইচ্ছে জাগে। তো এইটাই আর কি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন। আর তুমি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে। তো টাটা গাইজ, লাভ ইউ।